মানুষ বড়ই অদ্ভুত, অদ্ভুত তাদের শখ, তাদের চাওয়া পাওয়া। মানুষের চেয়েও বেশি অদ্ভুত প্রকৃতি, তাই কখনো প্রকৃতির খেয়ালে অথবা কখনো মানুষের অদ্ভুত শখের কারণে ব্যতিক্রমী সব ঘটনার জন্ম হয়। আর এই সমস্ত ঘটনা এতটাই ব্যতিক্রম যে দ্বিতীয় কোনো মানুষের পক্ষে সে ঘটনা দ্বিতীয়বার জন্ম দেওয়া বা চেষ্টা করার সাহসই হয় না, ফলে এগুলো রেকর্ড হয়ে অক্ষুণ্ণ থাকে বছরের পর বছর, ঠাই পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। চলুন ফরেস্ট জিওগ্রাফি চ্যানেলের সৌজন্যে দেখে আসি এমন 10টি অদ্ভুত ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হলে খুব সহজেই যেন আপনার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। এক নম্বরে রয়েছে চোখ কোটরের বাইরে নিয়ে আসা। ব্রাজিলের নাগরিক ক্লাদিও পাওলো, তার বয়স যখন 9 বছর তখন থেকেই তিনি চোখ বড় করার চেষ্টা করতেন, আর এই কাজটি নিয়মিত করতে করতে তিনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে বর্তমানে তিনি শুধু চোখ বড় নয়, তার চোখকে তার কোটর থেকে 7 মিলিমিটার পর্যন্ত অনায়াসে বাইরে বের করে নিয়ে আসতে পারে, যা পৃথিবীতে শুধু বিরল নয়, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কাজটি করতে পারেনি। আর যার কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এখন পর্যন্ত ক্লাদি পাওলের এই রেকর্ডটি অন্তর্ভুক্ত রয়েছে। দুই নম্বরে রয়েছে দেহে বিভিন্ন অলংকার বিদ্য করার ঘটনা। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা শখ করেই দেহে বিভিন্ন ধরনের অলংকার বিদ্য করে। ব্রাজিলিয়ান নাগরিক ইলাইন ডেভিডসন এমন একটি রেকর্ড গড়েছেন এবং এখনও গড়ে চলছেন, যা আর কেউ কোনোদিন ভাঙবার কথা কল্পনাও করবে না। রেকর্ডটি হলো দেহে ছিদ্র করে নানা রকম ক্ষুদ্র ক্ষুদ্র অলংকার লাগানো, আর এই কাজ তিনি করেছেন 6,005 বার এবং এখনও করেই চলছেন। তিন নম্বরে রয়েছে প্রবীণতম সংযুক্ত যমজ ভাই। যমজ শিশুর জন্মগ্রহণ অস্বাভাবিক কিছু না, তবে সংযুক্ত যমজ শিশুর জন্মগ্রহণ বেশ বিরল। এক্ষেত্রে সংযুক্ত শিশুগুলো বেশি দিন বেঁচেও থাকে না, তবে রনি গ্যালভন আর ডোনি গ্যালভন ভ্রাতৃদ্বয় এসব পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেঁচে আছেন 68 বছর ধরে, ফলে তারা আজ পৃথিবীর সবচেয়ে প্রবীণতম সংযুক্ত যমজ ভাইয়ের খেতাবটি দখল করে রেখেছেন। চার নম্বরে রয়েছে বৃহত্তম জুতা। 5.5 মিটার দৈর্ঘ্য এবং 2.25 মিটার প্রস্থ আর 1.83 মিটার উচ্চতার একটি জুতা তৈরি করেছে তুরস্কের একটি জুতা নির্মাতা কোম্পানি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীর বৃহত্তম জুতা হলেও বস্তুত 30 জনের মতো আস্ত মানুষের জায়গা হয় অনায়াসেই এই জুতোর ভিতরে। পাঁচ নম্বরে রয়েছে পেটের উপর দিয়ে সর্বোচ্চ সংখ্যক গাড়ি চলার ঘটনা। গিনেস বুকে নাম ওঠানোর জন্য জীবন বাজি রেখেছিলেন যুক্তরাষ্ট্রের টম ওয়েন। 2009 সালে শুয়ে থাকা অবস্থায় তার পেটের উপর দিয়ে যাতায়াত করে 9টি ছোট পিকআপ ভ্যান, যেগুলোর ওজন গড়ে 3,000 থেকে 4,000 কেজি। কিন্তু সৌভাগ্যবশত এখনও তিনি বেঁচে আছেন এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী কোনো ব্যক্তির পেটের উপর দিয়ে সর্বোচ্চ সংখ্যক গাড়ি চলে যাওয়ার ঘটনার খেতাবটি এখনও তার পাল্লায় রয়েছে। ছয় নম্বরে রয়েছে সবচেয়ে বড় নখের অধিকারিণী। অনেক নারী নানা রঙের নেল পলিশে নিজেদের নখ রাঙাতে ভালোবাসেন, কিন্তু 60 বছর বয়সী উইলিয়ামসের মতো বড় নখ হলে নেল পলিশে সে নখ রাঙানোর জন্য যে খরচ পড়বে তা হয়তো আপনার পক্ষে মেনে নেওয়া কিছুটা কষ্টকর, কারণ উইলিয়ামসের নখের দৈর্ঘ্যের মাপ রয়েছে 5.76 মিটার। আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন লে রিমন্ড, তাকে সরিয়ে রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন উইলিয়ামস। সাত নম্বরে রয়েছে 1 ঘন্টায় সবচেয়ে বেশি বেলুন ফুলানোর অধিকারী। ধরুন আপনার বাসায় কোনো পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে, ঘর সাজানোর জন্য প্রচুর বেলুন ফোটানোর দরকার, তাহলে আপনি ভাড়া করতে পারেন হান্টার অ্যাউইনকে। তিনি 1 ঘন্টায় প্রায় 910টি বেলুন ফুলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন, তাই তিনি হতে পারেন এ কাজের জন্য সবচেয়ে যোগ্য ভাড়াটিয়া লোক। আট নম্বরে রয়েছে সবচেয়ে বেশি টেডি বিয়ার সংগ্রহের ঘটনা। আপনার সন্তান কি প্রায় টেডি বিয়ারের জন্য মন খারাপ করে? তাহলে তাকে নিয়ে যেতে পারেন যুক্তরাষ্ট্রের ডেকোটার জ্যাকি মিলের কাছে, কারণ তার কাছে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় 8,025টি টেডি বিয়ার। সর্বপ্রথম টেডি বিয়ার গ্র্যান্ডমা জ্যাকি দিয়ে শুরু করেছিলেন তার এই টেডি বিয়ার সংগ্রহ। 2000 সালে গড়া এই রেকর্ডটি এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
9 নম্বরে রয়েছে বৃহত্তম বারবিকিউ। 2011 সালে আর্জেন্টিনায় তৈরি করা 13 টন ওজনের বারবিকিউর রেকর্ড ভাঙতে 2017 সালে মস্ত আয়োজন করে উরুগুয়ে। 200 জন বাবুর্চি মিলে 14 ঘন্টা পরিশ্রম করে 60 টন কাঠ পুড়িয়ে প্রায় 16 টন গরুর মাংসের বারবিকিউ প্রস্তুত করেন, যা বর্তমানে পৃথিবীর বৃহত্তম বারবিকিউর রেকর্ড দখল করে রেখেছে। 10 নম্বরে রয়েছে একত্রে অনেক মানুষের দাঁত ব্রাশ করা। গিনেস রেকর্ড এমনই এক জিনিস যা দাঁত ব্রাশ করার মতো নিত্য নৈমিত্তিক ব্যাপারকেও রেকর্ড বইয়ে জায়গা করার মতো করে তোলে। 2016 সালের 7 জানুয়ারি দন্ত বিষয়ক সচেতনতা সৃষ্টি করার জন্য ভারতের রাজধানী দিল্লির একটি স্কুলে একত্রে প্রায় 16,414 জন মানুষ এক স্থানে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করে রেকর্ডটি তৈরি করে, যা এখন পর্যন্ত অন্য কেউ ভাঙতে পারেনি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও মজার মজার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও বানালে খুব সহজেই যেন আপনাদের কাছে পৌঁছতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।